আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো গতকালকে আমার নতুন বিআই বিআইন আসছিল, আপনারা দেখছেন। হ্যাঁ হ্যাঁ, তার মেহমান আসলে তো আপনি অনেক থালা বাসন হয় না খালা? হ্যাঁ, আবার ওই দেখেন ওখানেও ওখানে অনেক আছে। তুমি লাল চা খাও, তোমার ঠান্ডা ঠান্ডা লাগতেছে। এই যে শুরু হলো মেয়ে মানুষদের রান্নাঘরের কাজ, সাথে সাথে আমু তাদের পিছে থাকে। আপনি বলেন যে এত আপনি এত পিছে পিছে ঘুরেন কেন ভাই? এই পিছে পিছে না ঘুরলে ভিডিও করব কিভাবে? তাদের পিছে পিছে থাকি বিদায় তো ভিডিওটা হয়। হ্যাঁ, এটা তো সহজ জিনিস। ও, গতকালকে তো এই যে আপনাদের ভাবির ব্লগে দেখছেন, এটা যে মধ্যে চা বানানো হয়েছিল, এটা কি নিচে পুড়ে গেছে নাকি? না, একটু তো কালি পড়বে, উঠবে না। কারণ এটা আমরা ওই যে এই ঢাকা থেকে চলে আসার পরে ফার্স্ট যেবার ঢাকায় যাই তখন এটা কিনে আনা হয়েছিল। চামচ আর গ্লাস কেনা লাগবে। এই যে বাচ্চারা কি করতেছে তাই দেখে, এই যে একটা বাচ্চা, সে হলো ব্রাজিল আর্জেন্টিনার নাকি ম্যাচ হইতেছে, সে ম্যাচ দেখতেছে। ওই যে দেখেন একদম ছোট বাচ্চা, ওই যে একদম বড় বাচ্চা, বড় বাচ্চা ঘুমাইতেছে এখন। কি ওই পিঠা ফ্রিজে খান? কি পিঠা? ও, খাইতে হবে তো, না খেলতে থাকে শেষ হবে না। কালকে বিয়ানরা হলো পিঠাও নিয়ে আসছিল, রস পিঠা, ভাজি ভাজা পিঠা। হ্যাঁ হ্যাঁ, শীতের পিঠা নিয়ে আসছে, নতুন মেহমান আসছে নতুন জায়গায় সেই জন্য। এই জায়গায় রাখো, তাহলে খাওয়া হয়ে যাবে না। আমি ভিতরে রাখলে আর দেখা হবে না, খাওয়া হবে না। দান পিঠা খাও, আজকে কুয়াশাও পড়েছে অনেক। রস পিঠা না, রুটি আমিও খাবো, আমার ওই ভাত মুখে বলো দেন। রুটি আমারও খাইতে হবে, ভাত অত ভালো লাগে না, আনন্দ হয়। আবার ফোন দিচ্ছেন না তোমার? ওটা নিশি মনে হয় না? মাম্মা ঝোল দাও আগে, তার না একটা খাইতে থাক আগে, দুটা খাইতে পারবো? তা আমি খাই না। তান কই না। তো এখন যাবো হলো বাজারে, একটু বাজারে যেতে হবে। সাবিনা মিম আসতেছে ভাগ্নির বিয়ে খাইতে, প্লাস ব্লগের বাড়িতে। তুমি বিয়ে বাড়ির পিঠা সবাই ভাগ করে দিতেছ? হ্যাঁ দাও। সাবিনা মিমদের জন্য রাখো দুইটা তিনটা। পাড়া প্রতিবেশী খুশ, আমরাও খুশ। কি করছেন নাকি আপনি? এই যে ফলগুলো তো পলিথিনে রেখে দিছো, এটুকু সময় হয়ে তোমাদের এলে ঢালা। আমি সব নিয়ে যাইতাছেন নাকি বাইরে খাইবেন? ওই বাইরে তো কত টুকটুক আঙ্গুর, মিনি মিনি আঙ্গুর। তোমার বিয়ে মানে দেখে আনছে মিনি সাইজ?
সামনের পচা ফলটা দিয়ে দিবে, বিশেষ করে আপেল আঙ্গুর। আরে লাগবে অন্ধকারের মধ্যে আঙ্গুর কেননা কিনে এনে অর্ধেক পচা না, শুধু বিশ্বাস করছিলাম ভাই একের মাল নিয়ে যান। দোতলায় উঠবো এখন, মানে উঠবো কি উঠে গেছি। মিম সাবিনা গুলো আসছে, এখনো দেখা হয় নাই, একটু দেখি কে কি করে। হাসতেছে, দেখেন একটু ব্যাক ক্যামেরা দেখেন, ওই যে হাসতেছে, নিচে বসে আসো। হ্যাঁ হ্যাঁ আম্মু, লিয়া পাচ্ছি না, কী খাচ্ছ তুমি, কী খাচ্ছ? আবদি আসছে, আবদি আসছে। তো এই যে তিন বোন বসে আসছে, ভাল লাগতেছে তিন বোনকে দেখতে। এরা তিন বোন এক জায়গায় হলে অনেক মজার মজার গল্প করে, গল্প হয় কি। কি তোমার খেলা শুরু হয়ে গেছে? বই না কই আপু, বেবি কই, বেবি তোমার বই না খিলো, যায় না যায় না যায় না, ওরা আসবে যায় না। খেলো তুমি খেলো। মেম কি খবর? ওয়ালাইকুম আসসালাম, ভালো। বাবা হ্যাঁ সবাইকে দিছে, এক সালাম দিলে মজলিসে সালাম দিলে সবারই হয়। এই যে দেখ টানতেছে বাবা, বলো কি না, ওরা নিচে গেছে তো, ওরা এখনই আসবে, চার্জার নিয়ে চলে আসবে। না না তুমি চার্জার নিয়ে চলে আসবে, সাবিনার নিচে বই আসো স্ক্যান। আচ্ছা হ্যাঁ, ওরা এখনই আসবে, এখনই আসবে। যে মরিও মার এলো, পাখি নিচে গেছে, আসবে এখনই আসবে। কি বলো বাবা, পিঠা খাবা, পিঠা 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 খাবা, এই যে পিঠা নাও খাও। মানে যে ব্যাগ নিয়ে আসছে, পাও নাই এরা সাবিনারে রোস্ট করতেছে। হ্যাঁ বাবা হ্যাঁ, দেখি তুমি কয় কেজি হইছ, এটা সাবে এটা ছাড়ো। এগারো কেজি আবদে হলো, এগারো কেজি এই আবদে এগারো কেজি হয়েছে। ওই যে ওই দেখো এগারো কেজি আবদিয়া। তো যাই হোক, এরা গল্প করতেছে, গল্প করুক, দেখা হলো, আপনাদের সাথে শেয়ার করলাম যে ওরা আসছে। পাপা যাও। আমি এটা আমার একদম পার্সোনাল ড্রয়ার। হ্যাঁ এখানে আমি এত কিছু মানে বুঝতেছি না যেগুলো কাদের আসলে। এই আয়না রাখছে, এগুলো দেখি যে খুলেও নাই, তা না খুলে দেখাই মানে তিশার জিজ্ঞাসা করি, তিশা ওখানে আছে যে এখানে এগুলো কার। দেখেন আবদিয়ার, ইয়ে দেখেন আবদিয়া হলো এখানে, সে তুমি এখানে খেলো আবদিয়া। আচ্ছা আমি এই জিনিসগুলা আমি দেখতেছি যে আমার ওটার মধ্যে কেউ মানে তোমরা রাখছো। আচ্ছা আমিও দেখি তোমরাও দেখো, দেখে কাজ কি জায়গায়। ও আল্লাহ তুমি তো কামের কাম করছো, আমি পেশার বেশি কাজ কি জিনিস
কতবার কিনবো ভুলে গেছিলাম, এটা আগে যায় সবার আগে যায় কিনছি, এটা কেউ জানেই না। এটা কি করছিস? লোশন এটা কার বলো, এটা যার হবে তাকে দিব। আমি ভালো জানি কালার স্মোক, এটা হলো চিন্তা করো না। মানে ময়লা হয় সাদা লুঙ্গি, ইচ্ছে করে কালো আছে বুঝছি। দেখ বউ আনছে, যেখানে বসে পড়ি তো জনদর যেখানে সেখানে বসে পড়ি ময়লা দেখি না। যার যার জিনিস শেষে বোঝানো এগুলো দায়িত্ব আমি নিতে পারবো না। তো এই যে আসছে মেম সাবিনা মরিয়ম, আরো গেস্ট আসবে। অনেকেই সাবিনাকে প্রশ্ন করছেন যে হারিফ ভাই কেন তাদের আসছে। হরতালের মধ্যে আসছে তো ওরা, এই জন্য হারিফ জাস্ট দিয়ে গেছে, কারণ ওরা তো একদম বেকার না, ওরও কিছু কাজকাম আছে, ও আসবে। আমি বললাম তুমি একবারে আসতা, আর মেহমান আত্মীয় স্বজন আমি তো ওদের বাড়ি যে মাসের পর মাস থাকে, ওরা যদি এসে প্রায় 5-7 দিন থাকে কেন আপনারা এমন করেন? আমারও তো কিছু দায়িত্ব আছে, জানি গেলে আসতে চাই না, ওদের তো খাওয়াই পোষাইতে হবে তাই না? সমান সমান না হলে তো পরে ফুটা দেবে না। মেয়ের খালারা তো আসবেই, ওরা তো আমাদের কাছে আসে, আমি ওদের কাছে। তো এই আর কি, সবাই মিলে ভালো আছি, আনন্দে আছি। আপনাদের কারো যেন বদনজর আমাদের উপর না লাগে সে দোয়া করবেন, আমরা যেন এরকম সুন্দর হাসি মুখে থাকতে পারি সারাটা জীবন। আজকের মতো এখানে বিদায় নিয়ে আল্লাহ হাফেজ।